হয় এই মুহূর্তের এক ডাঙর খবর যে ধেমাজির টেলিজান তিনিআলিপার মাছখোয়ালয় যা আসলে মাছখোয়া হয়ে ঢকুয়াখানালয় নির্মাণ হওয়া অসম মালার যে পথ পথর বাবে যে ভূমি অধিগ্রহণ করা হয়েছিল এই ভূমি অধিগ্রহণত ব্যাপক কেলেঙ্কারি সংঘটিত হওয়ার যেহেতু অভিযোগ দাখিল করেছিল দুগৰাকী আসলে সচেতন যুবকে আর ইতিমধ্যে যেহেতু ধেমাজি সদর আরক্ষী থানার থানাত ইতিমধ্যে এগারী সহকারী কার্যবিহী অভিনেতাক ইতিমধ্যে আটক করা হয়েছে। সুনীল দলে নামৰ ধেমাজির গড়কাপ্তানি আসলে লোক নির্মাণ বিভাগের বিল্ডিংয়ের যেগুলো সহকারী কার্যবাহী অভিযন্তা সুনীল দলক ইতিমধ্যে ধেমাজি আরক্ষী আটক করেছে আর সমগ্র যে মালার 246 কোটি টাকার যে পথ নির্মাণের পথ নির্মাণ ইতিমধ্যে চলি আছে সমান্তরালভাবে কিন্তু মাছখোয়াত ভূমি অধিগ্রহণের নামত কিন্তু ব্যাপক দুর্নীতি আর অনিয়ম হওয়ার অভিযোগ তুলিছিল দুগৰাকী সচেতন যুবকে। আর বিশেষ মাছখোয়ার যঞ্চল বিশেষ অধিক মাটির পরিমাণতকে অধিক ধন আসলে প্রদান করা হয়েছিল বলে অভিযোগ দাখিল করেছিল রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানগীতে মুখ্যমন্ত্রীর যে ভিজিলেন্স কুকক আর ইতিমধ্যে সেইগী যুবক আমার সাথে আমি উপস্থিত আছে মাছখোয়ার সেই দুগী যুবকে ইতিমধ্যে যেহেতু এই সমগ্র গোচর দাখিল করেছিল সিএম ভিজিলেন্সত আর সিএম ভিজিলেন্সে ইতিমধ্যে ইয়ার তদন্ত আরম্ভ করেছিল আর আমি যেহেতু সেই দুগী ব্যক্তি যুবক আছে আমার সাথে আমি তেখেলোক পোনে পোনে জানিবলৈ চেষ্টা করি যে মাছখোয়ার যে মালা পথর নির্মাণের আসলে ভূমি অধিগ্রহণ নামত যে কেলেঙ্কারি সংগঠিত হল সেই কেলেঙ্কারি সংগঠিত হল তেওঁলোকৰ মন্তব্য কি সিএম ভিজিলেন্সত মালা পথৰ বাবে কেলেঙ্কারি হওয়ার যে মাটি ভূমি অধিগ্রহণ কেলেঙ্কারি হয়েছিল আপনাদের অভিযোগ দাখিল করেছিল আর বর্তমান আমি ইয়ার অভিযোগ দাখিল করেছিল আমি প্রথমে আমি আরক্ষী সঞ্চালক প্রধান মহোদয়ক ডাঙরিয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো যেহেতু আমি উক্ত যে আমার ঢকুয়াখানারপা মাছখোয়া ধেমাজি যেমলা আসনি অধীনত রাস্তা যেটু কাম চলি আছে তার যে মাছখোয়াত যে আপনার ক্ষতিপূরণের বাবদ আপনার বিসঙ্গতি দেখা পাইছিল সেই বিসঙ্গতির উপর আমি আরক্ষী সঞ্চালক মহোদয় প্রধানক একটা অভিযোগ দাখিল করেছিল সেই অভিযোগের ভিত্তিত ধেমাজি আরক্ষী প্রধানক আপনার কেসটি তদন্তর দায়িত্ব দিছিলে তেওঁ কেসটো এটা আপনার কেস এটা রুজু করে আপনার কেসটো তদন্ত চলাই আছিলে তদন্ত চলার উপর বেস করে আজি আমি শুনা পাইছো কারবার এস করেছে বলে আর আমি আমি সিএম ভিজিলেন্সতো দিছিল উক্ত সিএম ভিজিলেন্সর মানুহ আহি আমার কেসটো তদন্ত করে গল তদন্ত করে তেওঁলোকেও রিপোর্ট দাখিল করেছো বলে কৈছে তার উপর বেস করে আজি আমি শুনা পাইছো যে কারবার এস করেছে বলে কিমান কোটি টাকার একচুয়ালি আপনার ক্ষতিপূরণটা আসলে আপনার 24 কোটি টাকা কেলেঙ্কারি যে 24 কোটি টাকা কেলেঙ্কারি তাই সম্পূর্ণ আপনার 70% ভুয়া তথ্যরে পয়সাটো আপনার মানে খোয়ার ব্যবস্থা করেছিল সম্পূর্ণ ভুয়া যত আপনার এমহলিয়া বিল্ডিং আপনার দুমহল দেখাইছে আপনার যত কেঁচা ঘর আছে তাত পকী ঘর দেখাইছিল আপনার কিছু খালি মাটিতে আপনার ঘর থাকা দেখায় আপনার ভুয়া তথ্যরে পয়সাটো আপনার বিষয়া আর বেনিফিসিয়ারি লগ লাগি খোয়ার যে আপনার পরিকল্পনা করেছিল তার আমি যে আমি একচুয়ালি আমি রাস্তাটোর বিষয়ে জানিবর কারণে আমি ডিসি অফিসত এটা আমি আরটিআই মারিছিল আমি তথ্য জানা আসনির অধীনত আমি তথ্য জানিব বিচারিলো তেতিয়া আমি যে তথ্য পালো তথ্যখিনিতে আমি দেখা পালো যে তাত মানে রাস্তাটোর উপর ইঞ্চি যে ক্ষতিপূরণের দিয়ার আপনার সম্পত্তি ক্ষতিপূরণ দিয়ার নামত তার মানে একটা বৃহৎ ডাঙর কেলেঙ্কারি আমি দেখা পালো সেই কেলেঙ্কারিটির উপরে আমি বেস করে আমি আমি সকলতে দিছো আমার সিএম ভিজিলেন্সত দিছো আমি এন্টি কারাপশনত দিছো আমি সিআইডিটো কাগজ আমি অভিযোগ দাখিল করেছো আমি আপনার এসেম্বলি হিসাব নিরীক্ষণ কোষতো আমি অভিযোগ দাখিল করেছো সবতে দিছো একচুয়ালি আমার মাছখোয়াত আমি 14 জনের উপর আমি 14 জনের উপর আমি কেসটো জাবি দিছিলো যে 14 গৰাকী আপনার মানে ভুয়া তথ্যরে পয়সাখিনি লৈছিলে যার আপনার অলরেডি 50% পয়সা তাহলে পাইছে বলে কৈছে যে আপনার ঘর নথকা জায়গা ঘর দেখাইছিলে আর আপনার যে আপনার কেঁচা ঘর বা পকা ঘর দেখাইছিলে বা এমহলিয়া বিল্ডিং দুমহল দেখাইছিলে সেখানে আমি 14 জনের উপর হেই কৰিছিল তারলগত আপনার পিডব্লিউডি বিল্ডিংয়ের যে আপনার মানুষ জড়িত হয়ে আছে ইয়াত আপনার ডিসি অফিসের মানুষ জড়িত হয়ে আছে আমি আরক্ষী সঞ্চালক প্রধান মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন করেছো যে কেসটো আপনার তদন্ত করে যে আমার ধেমাজি আরক্ষী প্রধানে আরক্ষী অধীক্ষক মহোদয় এটা কেসটোর যে তদন্ত করে যে লোকক আপনার এস করেছে ইয়ার আরও বহুতো জড়িত হয়ে আছে বহুতো বিষয়া মধ্যস্থতাকারী জড়িত হয়ে আছে আমি বিচার যে এই একটা উচিত তদন্ত করে যখন দোষী আছে মধ্যস্থতাকারী আছে ইয়ার মাজত যখন আপনার বিষয়া আছে সকলকে করায়ত্ত করে
দোষীক শাস্তি প্ৰদান কৰিবৰ বাবে আমি অনুৰোধ জনাইছোঁ তেওঁলোকক। হয়, আমিতো প্ৰথম ৰাস্তাটোৰ ওপৰত আমি মাৰিছিলোঁ, তাৰপৰা যি আকাশ পাতাল মানে এই দেখিলোঁ, সেইটোকে আমি আৰক্ষী অঞ্চল প্ৰধানক আমি এই অভিযোগ দাখিল কৰিছোঁ। এই অভিযোগ আমাৰ ধেমাজি আৰক্ষী মহোদয়ক হেৰি কৰিছিলে, এই তদন্তত আজি যি ওলাই পৰিছে এই শাস্তি দিয়াৰ বাবে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু মধ্যস্থকাৰীও আছে ইয়াত বহুতো, সেই মধ্যস্থকাৰীকো মানে এৰিলে আনিব লাগে, তাকে দাবী কৰিছোঁ। হয়, ইয়াত যিহেতু এই দুগৰাকী যুৱক, আমি পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ যে এই দুগৰাকী যুৱকে ইতিমধ্যে অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধান আৰু ধেমাজি মুখ্যমন্ত্ৰীৰ যি আচলতে ভিজিলেঞ্চক তেওঁলোকে যিটো তথ্য দাখিল কৰিছিল, আৰু সেই ইতিমধ্যে আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে ধেমাজি সদৰ আৰক্ষী থানৰ ইতিমধ্যে আলহী হৈছে এগৰাকী সহকাৰী কাৰ্যবাহী অভিযন্তা সুনীল দলে, আৰু ইতিমধ্যে আন এগৰাকী যি আচলতে লোক নিৰ্মাণ বিভাগৰ যি আচলতে যি গৃহ শাখা আছে সেই গৃহ বিভাগটোৰ দৰিত থকা এগৰাকী বিষয়াকো ইতিমধ্যে আটক কৰিছে বুলি আমি জানিব পাৰিছোঁ। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে মাছ খোৱাৰ অসমমালাৰ পথ নিৰ্মাণৰ নামত ইতিমধ্যে যিহেতু যি আচলতে 244 কোটি টকাৰ যি আচলতে আবণ্টন হৈছে, সমান্তৰালভাৱে 24 কোটি টকাৰ ভূমি অধিগ্ৰহণৰ বাবদ ইতিমধ্যে মাছ খোৱাৰ বহুসংখ্যক লোক ক্ষতিপূৰণ প্ৰদান কৰা হ'ল, আৰু সেই ভূমি অধিগ্ৰহণৰ ক্ষতিপূৰণৰ বাবদ যি আচলতে অতিৰিক্ত ধন প্ৰদান কৰাৰ তেওঁলোকে অভিযোগ উত্থাপন কৰিছিল, সমান্তৰালভাৱে যি আচলতে ভূমি অধিগ্ৰহণ যিসমূহ স্থানত আচলতে ঘৰ নাছিল বা পকীঘৰ ঠাই কেঁচা ঘৰ ঠাইত পকীঘৰ দেখুওৱা হৈছে, সমান্তৰালভাৱে ঘৰ নথকা জেগাত ঘৰ থকা বা এনেধৰণৰ ব্যাপক বিসংগতি আছিল, আৰু সমগ্ৰ যদি তদন্ত প্ৰক্ৰিয়া যদি আচলতে নিকাভাৱে যদি তদন্ত প্ৰক্ৰিয়া আগবাঢ়ে নিশ্চিতভাৱে এই ক্ষেত্ৰত বহু সংখ্যক লোক আচলতে চৰকাৰী পদ যি আচলতে বিষয়া আৰু যিসকল তেওঁলোকৰ লগত এই ঘটনাত জড়িত, সেই ঘটনাত জড়িত লোকসকল ইতিমধ্যে আচলতে আইনৰ আওতালৈ আহিব পাৰে।